আর তৃণমূল, এই দুটো হচ্ছে একেবারে সমার্থক শব্দ, মানে দলে থেকে লাগাতার দলাদলি। এ রাজ্যে যারা শাসক দল, এ রাজ্যে যারা শাসনের ক্ষমতা নিয়ে মসনদে বসে আছে, তাদের মধ্যে দিন রাত কোন্দল লেগেই আছে। সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস। এবার আপনার যদি মনে হয় কেন বলছি, হ্যাঁ নিশ্চয়ই, এই গোটা দলটাতে দিন ভর সারা বছর বিভিন্ন সময়, বিশেষত ভোটের আগে, সারাক্ষণ খালি তু তু ম্যামে লেগেই রয়েছে। আচ্ছা ধরুন হাতাহাতি, মারামারি, ধস্তাধস্তি এসব ছেড়ে দিন, এসব তো মানে ছোট ছোট ব্যাপার, এখানে আরো বড় ঘটনা ঘটে। এখানে এমনই তু তু ম্যামে অবস্থা যে যে মারছে সে তৃণমূল, যে মরছে সেও তৃণমূল, গোটা বিষয়টা খুনের পর্যায়ে চলে যায়। উদাহরণ কত উদাহরণ দেব, জয়নগর দেব, এরকম আরো একাধিক উদাহরণ রয়েছে, যেটা বলতে বসলে হাতের পরগনা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তবু তালিকা শেষ হবে না। এই হচ্ছে এ রাজ্যের শাসক দলের অবস্থা। তবে এসব ছাড়ুন, আজকে আমরা আপনাদেরকে একটা মজার গল্প বলতে এসেছি। গল্প না, গল্প হলেও এটা সত্যি। এটা বর্ধমান দুর্গাপুরে ঘটেছে। যে ঘটনা ঘটেছে তাকে আবার অনেকে প্রেম বলে আখ্যা দিতে চাইছেন। এখন এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আদৌ যে কি লাভ হবে সেটা শাসক দলই জানে। তবে কি মজার ঘটনা ঘটেছে, কেনই বা এটাকে মজা বলে আখ্যায়িত করা হচ্ছে, সে সমস্ত বিষয় আজকের বাংলার প্রাইম টাইমে আমরা আপনাদেরকে জানাবো। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। সৃজিতা, তুমি যেমনটা বলছিলে বাংলার প্রাইম টাইমে সৃজিতার সঙ্গে আমি বিশাখা রয়েছি। আমরা যেরকমভাবে আজকে শুরু করলাম, আমরা জানি যে এই কথাটা তো বারবারই বলা হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো, বারবার আমরা খবরের পরিভাষায় এই ধরনের কথা বলতে থাকি। এরকম আজকের দিনেও সেরকমই একটা ছবি দেখলাম সৃজিতা যেটা বলছিল, এবং তার প্রেক্ষিতটা একটু বলে রাখি, আজকে রবিবার, সামনেই লোকসভা নির্বাচন, এবং তার আগে রবিবার সরিয়ে প্রচারে সমস্ত প্রার্থীরা নিজের নিজের কেন্দ্রে তারা জনসংযোগে ব্যস্ত থাকছেন। আজকে বর্ধমান দুর্গাপুরে সেখানে যিনি তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, তিনিও একেবারে আদা জল খেয়ে জমিয়ে জনসংযোগে ব্যস্ত থাকতেই চেয়েছিলেন, শুরুটাও করেছিলেন, কিন্তু কিন্তু এখানেই টুইস্ট, আর এখান থেকেই সেই গল্পটা শুরু হচ্ছে যেটা আমরা বাংলার প্রাইম টাইমে আপনাকে বলতে চলেছি, দেখাতে চলেছি আজ কিরকম। আজকে জনসংযোগে যখন নামলেন দলবল নিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুর তার লোকসভা কেন্দ্র, সেখানে কিছুটা শুরু করলেন কি করলেন না সেই জায়গা থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু, কিরকম হাতাহাতি। এবং সেই হাতাহাতিটা রীতিমতো দুটো গোষ্ঠীর মধ্যে এতখানি বড় পর্যায়ে পৌঁছে গেল যে খোদ প্রার্থী সেই হাতাহাতি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন, ছুঁয়ে দেখার নয়, একটু দুই পক্ষকে বিরত করার চেষ্টা করছিলেন, কিন্তু বিধি বাম। এবং সেই জায়গা থেকে কি হলো, এমন ধাক্কা ধাক্কি খেলেন খোদ কীর্তি আজাদ, খোদ তৃণমূল প্রার্থী, যার জন্য এত মানুষ বেরিয়েছেন তৃণমূলের তরফ থেকে, সেই প্রার্থী প্রায় ধরাশায়ী হতে বসলেন। এবং তখন তিনি বুঝলেন যে এটা বাংলা, এটা তৃণমূল, তৃণমূলে গোষ্ঠী কোন্দল প্রায়শই সামনে আসে, এটা তো শুধুমাত্র একটা অনুশীলন পর্ব বলা যায় কীর্তি আজাদের জন্য। তিনি আজকে দেখে নিয়েছেন যে এই তৃণমূলে তার যে দল, সেই দলে ঠিক কোন পর্যায়ে দলীয় কোন্দলটা হতে পারে, যখন তখন যে কোনো দিন একেবারে প্রকাশ্য দিবালোকে প্রার্থীর সামনে, মানুষের সামনে, মিডিয়ার সামনে সব সময় হতে পারে। এরকম দেখে শেষ পর্যন্ত তিনি যখন বুঝলেন যে এ কাজ সামলানো তার কাজ হতে পারে না, কীর্তির অসাধ্য সাধন হতে পারে না, সেই জন্য তখন তিনি প্রভুর সেবায় এলেন, প্রভুর চরণে এলেন, কোথায় না স্থানীয় মন্দিরের সিঁড়িতে বসলেন, হাত চলে গেল মাথায়। এবং এভাবেই দেখা গেল যেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে দলের কুস্তিতে মহা ফ্যাসাদে কীর্তি, তাই তো সৃজিতা? একেবারেই তাই। আর বিশাখা, তুমি যখন বলছো তখন কয়েকটা ছবি এবার দর্শকদের দেখিয়ে দিই। শুরুটা কিন্তু মন্দ হয়নি, শুরুটা বেশ ভালোই হয়েছিল, একেবারে ঢাক বাজিয়ে সুন্দর প্রচার কীর্তি আজাদের। আজকে আবার তার মধ্যে রবিবার, রবিবাসরীয় প্রচারে সমস্ত রাজনৈতিক নেতারাই একটু বেশি গুরুত্ব দেন, ছুটির দিন, সকলেই বাড়িতে থাকেন, কিছুটা রিল্যাক্সড আরামে থাকেন, কাজেই সেই দিনটা প্রচারের জন্য সবসময়ই বেছে নেন। তো প্রথম যে ছবিটা আপনারা দেখছেন, একেবারে ঢাক ঢোল পিটিয়ে দারুণ প্রচার পর্ব চলছে, দেখুন সেই ছবিটা আমরা নেটস আপ করছি। প্রথম ছবি হলো প্রচারে সুন্দর করে ঢাক পিটিয়ে করা হচ্ছে প্রচার পর্ব। পরের ছবিটা, পরের ছবিটাতেই সেই ঘটনা যে তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যেই ধস্তাধস্তি করছেন, দেখুন ভালো করে দেখুন, নিজেদের মধ্যেই ধস্তাধস্তি করছেন, সে এক
কার্যত ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি পরিস্থিতি হঠাৎ করেই প্রচার করবে। এই হলো দ্বিতীয় ছবি। যদি এই ধরনের ছবিকে অবশ্য প্রেমের আখ্যা দিচ্ছেন নেতারা, যাই হোক পরের ছবিটা যাবে। এরপরে আমাদের কাছে কি ছবি আছে পিসিআরকে বলবো দেখাতে। আচ্ছা, ধাক্কা লেগে এক প্রার্থী ছিটকেও যায়। প্রার্থী কার্যত ধাক্কার চড়ে এমন ধাক্কা থেকে শুরু হয়েছে, প্রার্থী কার্যত ছিটকে গিয়েছেন। এবার ছিটকে প্রার্থী কোথায় গিয়েছেন? এমন ধাক্কা থেকে শুরু হয়েছে, প্রার্থী তো ছিটকে গেলেন, মানে কীর্তি আজা যাকে তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে এই লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর থেকে লড়াই করার জন্য, তিনি এই ধাক্কা ধাক্কি চোটে কার্যত ছিটকে গিয়েছেন। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে একটা ছবি আপনারা দেখুন, এরপরে ছবিটা আমি পিসিআরকে বলবো দিতে। এরপরে যে ঘটনা ঘটলো, কীর্তি আজাদ দেখলেন তো ভয়ঙ্কর পরিস্থিতি। এ কোথায় আমি প্রচার করবে? একে তো এলাকায় চেনেন কি না বা আদৌ চেনেন না বলে বিরোধীরা বারবার কটাক্ষ করেন। তার মধ্যে যদি দলের মধ্যে এরকম কোন্দল তৈরি হয়, স্বাভাবিকভাবে কীর্তি আজাদ যথেষ্ট রকম মানে ভয়ই হয়তো পেয়েছিলেন। এবং তিনি সেখান থেকে ছিটকে বেরিয়ে সোজা চলে যান মন্দিরে, যেটা বিশাখা প্রথমেই বলছিল, কেননা ওটি একমাত্র জায়গা তার মনে হয়েছে যেখানে কোনো ঝামেলা হবে না, সেখানে তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। দেখুন পরের ছবি। কার্যত মাথায় হাত দিয়ে কীর্তি আজাদ বসে রয়েছেন মন্দির চত্বরে, কেননা এছাড়া তিনি আর কোনো উপায় পাননি ওই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। সর্বোপরি এরকম পরিস্থিতিতে মানে প্রচার পর্বে নেমে যদি নিজেদের মধ্যে এই কোন্দল হয়, মানুষের কাছে কী বার্তা নিয়ে পৌঁছাবেন তিনি একজন প্রার্থী হিসেবে? কিসের ভিত্তিতে ভোট চাইবেন মানুষের কাছে? এই বিষয়টাই বোধহয় ভাবছিলেন মাথায় হাত দিয়ে কীর্তি আজাদ। তো যাই হোক, এরকমই একাধিক ছবি, আর তার পাশাপাশি রাজনৈতিক মহলে বিষয়টা নিয়ে কী বলছে। একদিকে তো প্রেম দেখছেন, কিন্তু অপর দিকে কী বলছে সেটাও শুনতে হবে। দেখুন, বুলেট যখন চলছিল তখন একদিকে আমরা যেমন বলছিলাম যে দলীয় কোন্দল রয়েছে, তেমন হামলার অভিযোগও কিন্তু কিছু কম আসে না। এই উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, এই সমস্যা আমরা বারবার দেখেছি। উদয়ন গুহর বিরুদ্ধে ফের অভিযোগ, নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা করার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে তো গেল একটা দিক, সে তো বিভিন্ন সময় আমরা দেখি বিরোধীদের উপর কীভাবে হামলা চালানো হয়। তো আমরা যেটা বলছিলাম, এই বর্ধমান দুর্গাপুর এই যে লোকসভা কেন্দ্রটি, সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ প্রচার পর্বে নেমেছিলেন, তারপর নিজেদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি ছিটকে চলে গেলেন মন্দিরে। এবার কীর্তি আজাদ কী বললেন, কীর্তি আজাদ যা বললেন সেটা আপনাদেরকে শোনাবো, কিন্তু সেটা শোনার পর আপনারাই বিচার করুন যে তা দিয়ে মাছ ঢাকা গেছে কি নেই, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা করা হয়েছে, কতটা ফলপ্রসূ হয়েছে সেটা বোঝার বিষয়। কিন্তু তার এই বক্তব্যের পর বর্ধমান দুর্গাপুর থেকে অপর যিনি প্রার্থী, অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী দিলীপ ঘোষ, দীর্ঘদিনের সংগঠক মেদিনীপুরে তিনি চষে খেয়েছেন, এবার তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তিনি যে পাল্টা মাস্টার স্ট্রোকটা দিয়েছেন সেটাও একবার শুনুন। অতি উৎসাহ হ্যায়, সব কোই আপনি তরফ সে স্বাগত করনা চাহতে হ্যায়, উসি মে কোই পহলে করনা চাহতা থা, কোই বাদ মে করনা চাহতা থা, যহাঁ লড়াই ঝগড়া ঝঞ্ঝট নহীঁ হ্যায়। অতি উৎসাহ, প্রেম, দিদি কে লিয়ে মন মে সম্মান, উসকো লেকে কর্মী চাহ রহা থা কি হম পহলে করে, হম পহলে করে, বস ঝগড়া নহীঁ থা। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। কীর্তি আজাদ তিনি বলছেন অতি উৎসাহী, তার সঙ্গে যারা ছিলেন তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা আগে কে কীর্তি আজাদকে দলীয় প্রার্থীকে স্বাগত জানাবেন, তার জন্য প্রেম, তার জন্য ভালোবাসা, তার জন্য কে আগে স্বাগত জানাতে পারবেন কীর্তি আজাদকে, তার জন্য তাদের মধ্যে অতি উৎসাহর জন্যই যা ঘটেছে ঘটেছে, তার মধ্যে কোনো ঝগড়া নেই। এ গেল কীর্তি আজাদের কথা, পাল্টা কী বললেন দিলীপ ঘোষ সেটাও শোনালাম আপনাদের। এবার কীভাবে হুল ফোটাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। সুকান্ত মজুমদার বলছেন যে কীর্তি এখন ভাবছেন যে তিনি নিজে কবে আজাদ হবেন এই সমস্ত বিষয় থেকে। এবার কীর্তি আজাদ মনে মনে এই কথাটা ভাবছেন কিনা সেটা তো আমাদের জানা নেই,
তবে ওই কুণ্ডলের পর যেভাবে তিনি মন্দিরে মাথায় হাত দিয়ে বসেছিলেন তা সত্যি দেখবার মতো ছিল। মুখে একটা টুন শব্দ নেই, চুপ করে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। হয়তো মনে মনে ভাবছেন এটা কি হচ্ছে, এ কিভাবে প্রচার পর্ব চালানো হবে। একদিকে তিনি যখন এটা ভাবছেন বা পরিস্থিতিটাকে কোনো মতে সামাল দেওয়ার চেষ্টা করছেন, পাল্টা তো কিছু কম নয়, বিরোধীরা তাদের জিভেও একেবারে প্রস্তুত রয়েছে বেশ কিছু শব্দ। একটা টক্কর আপনাদেরকে দেখাবো এই ভোটের আবহে, দেখুন। एक जो बंगला में कहावत है कि पागल की ना बोले और छागल छागल की ना खाओ। ओके बंगला के जानते बोलूं, वो की बोलचे बंगला लोग बुझते ही पाछे ना, वो की बोले लाभ किया। एक जो बंगला में कहावत है कि पागल की ना बोले और छागल छागल की ना खाओ। हमारे पास ऐसा महिखासुर उल्टा सीधा बोलता है, इसको मालूम नहीं है ये क्या बोल रहा है। और यही कहा जा सकता है कि इसके बात पर ध्यान नहीं देना। ओके बांग्ला के जानते बोलूं, वो की बोलचे बांग्ला लोग बुझते ही पाछे ना, वो की बोले लाभ किया। কীর্তি আজাদ, তিনি প্রত্যেক দিনই যখনই তিনি জনসংযোগের জন্য প্রচারে বেরোচ্ছেন ততবারই আমরা দেখতে পাচ্ছি তার মুখে গরমাগরম ভাষণ। বিশেষ করে তার নিশানায় থাকছেন দিলীপ ঘোষ, তার বিজেপির যিনি প্রতিপক্ষ, তার দিকে ধেয়ে আসছে তার গরমাগরম বক্তব্যগুলো। কিন্তু আজকে রবিবার ছুটির দিনে যেভাবে তাল কাটলো, যেভাবে তাকে অসহায় দেখালো, তিনি মন্দিরের চত্বরে মন্দিরের সিঁড়ির ওপরে যেভাবে মাথায় হাত দিয়ে বসে রইলেন, কার্যত এবারে সত্যি খুব দিশাহীন লাগছিল কীর্তি আজাদকে। অন্যান্য সব দিনের থেকে আজকে ভীষণভাবে অন্যরকম। আর তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রার্থী হন না কেন তিনি কীর্তি আজাদ হতে পারেন, তিনি যেরকম আজকে বসে পড়েছেন মাথায় হাত দিয়ে। আর অন্যদিকে বীরভূমের যিনি প্রার্থী শতাব্দী রায়, তিনিও আজকে রবিবার সরিয়ে প্রচারে গিয়েছিলেন, সেখানে মানুষ তাকে দেখে তাকে স্বাগত জানানো তো দূর, তাকে বলছেন যে কেন রাস্তাঘাট হয়নি, কি করেছেন, উন্নয়নটা কোথায় মশাই, উন্নয়ন কই। আর সেটা শুনে কার্যত আবার দিশাহারা তৃণমূলের এই প্রার্থী। কি বলছেন স্থানীয়রা শুনুন। দেখেছেন অবস্থা। তবে এটা যে শুধুমাত্র বীরভূমেই হচ্ছে তা নয়, ঘাটালের দিকে তাকান, দেবকেও এই প্রশ্ন করা হচ্ছে, মানে দীপক অধিকারী, তাকেও এই ধরনের প্রশ্ন করা হয়েছে। আচ্ছা এখানেই শেষ নয়, যাদবপুর, যাদবপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী শায়নী ঘোষ, তাকেও বলা হয়েছে, সোনারপুরের মানুষেরা বলেছে যারা রাস্তা নেই, জল নেই, কিছু নেই, ভোটই দেবো না। কাজে এটা একটা জায়গার ঘটনা নয়, কিন্তু পাশাপাশি আজকে আরও একটা ঘটনা হচ্ছে এই বীরভূম। যদিও শতাব্দী রায় এরকম অভিযোগ শোনানোর পর, এরকম অভিযোগ শোনার পর পাল্টা কি সাফাইটা দিয়েছেন শুনুন। তার জন্য হয়নি, কি জন্য হয়নি, কে প্রধান ছিল, কে উপপ্রধান ছিল, কে মেম্বার ছিল, কেন করেনি, সে প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। সে প্রশ্নে কে লাগবে, যত পুরনো কথা শুনবে তখন আগের দিকে এগোনো যাবে। আমরা শুনলাম শতাব্দী রায়, তিনি কি বললেন, সাফাই কিরকম ছিল, অনুন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়েছে সেই নিয়ে কি বললেন। কিন্তু একটা প্রশ্ন আপনি নিজেকে করুন তো, এই ভোটে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষকে বিজেপি, সিপিএম, বিরোধীরা, নাকি অনুন্নয়ন, নাকি তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল নিজে। কেন বলছি, দেব ঘাটালের যিনি তৃণমূল প্রার্থী, তিনি গতকালই কি বলেছিলেন, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই, তার জন্য সাবধান বানিয়ে দিয়েছিলেন দেব। কি বলেছিলেন দেব শুনুন একবার। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে নেতা নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিখন। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র। আমাদের
আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি বারবার, যখন যারা সত্যি কথা বলতে গিয়ে যারা আদা জল খেয়ে রীতিমতো নেমে পড়েছেন, এই লোকসভা ভোটে জিততেই হবে, দিল্লিতে যেতেই হবে, সাংসদ হতেই হবে, তিনি হতে পারেন বহুদিনের রাজনীতিবিদ, অনেক দিনের সাংসদ বা নতুন কোনো প্রার্থী, প্রত্যেকেই এটাই চাইছেন। বিশেষ করে তৃণমূল তো ভেবেই নিয়েছে, যেভাবে তারা 42টা আসনে প্রার্থী একসঙ্গে আমরা দেখেছিলাম 10ই মার্চ ঘোষণা করে দিয়েছিলেন, তারপর থেকে তারা ভেবেই নিয়েছেন যে এবারে কোনোরকমভাবে ছাড় দেওয়া যেতে পারে না, জিততে হবেই, এবং সেরকমভাবেই তাদের প্রচারটাও হচ্ছে সুপ্রিমোর তরফ থেকেও দেখছি বা অভিষেক ব্যানার্জির তরফ থেকেও দেখছি, তাদের বক্তব্যটা অনেকটা সেরকম দিকেই যাচ্ছে। কিন্তু বারবার তো তাল কাটছে মানুষের সঙ্গে, যখন জনসংযোগের জন্য যাচ্ছেন তখন হোক বা যখন কীর্তি আজাদের মতো নতুন প্রার্থীকে নিয়ে যখন দলীয় কর্মী সমর্থকরা তারা যখন রাস্তায় হাঁটছেন, তাদের নিজেদের মধ্যেই তো কোথাও গিয়ে সংঘাত তৈরি হচ্ছে, তাহলে কোথায় গিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন যে তারা তাদের জন্য অর্থাৎ মানুষের জন্য কি করতে পারেন? মানুষে তো শেষমেশ ভোটটা তো দেবেন তারাই, জনাদেশটা কারা দেবেন? জনাদেশ তো দেবেন মানুষই, ভোটটা তো লাইনে দাঁড়িয়ে রোদে জলে পুড়ে তারাই দেবেন। সৃজিতা, এই জায়গা থেকেই তো আমি বুঝি না যে সত্যি এরপর কি হতে চলেছে, এই মানুষগুলো যারা ভোটের লাইনে দাঁড়াবেন তারা কাকে ভোটটা দেবেন? এটাই তো, এবং দিকে দিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে মানুষের মনে সেই ক্ষোভটার মনের মধ্যে আটকে নেই, সেটা প্রকাশ্যে আসছে। আর ওই যে শুরুতেই বলছিলাম কোন দল নিজেদের মধ্যেই রেষারেষি, কার্যত বিশাখা ঘরের মাঠেই হেরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, কিন্তু ভোটের ময়দানে শেষ পর্যন্ত কি হবে, শেষ হাসে কি হাসবে, কে বেশি ভোট পাবে, কে বেশি কম, কে কম ভোট পাবে, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আর সমস্ত আপডেট দেওয়ার জন্য আমরা সবসময় রয়েছি বাংলায়। প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি আমরা বিশাখায়, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলায়।